আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু এসএটি নিউজ। সাবস্ক্রাইব করুন এসএটি নিউজকে এবং নতুন খবরাখবর পেতে পাশে ঘন্টার উপরে ক্লিক করুন। অর্থ আত্মসাতের অভিযোগে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিচার শুরু হয়েছে। তার বিরুদ্ধে মোট অভিযোগ 42টি। বুধবার 3 এপ্রিল শুনানির প্রথম দিনেই তিনি সকল অভিযোগ অস্বীকার করেছেন। 2009 সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হন নাজিব রাজাক। এর কিছুদিন পর তিনি ওয়ান মালয়েশিয়ান ডেভেলপমেন্ট ওয়ানএমডিবি নামে একটি রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল গঠন করেন। এর মাধ্যমে মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যে বিদ্যুৎ, জ্বালানি ও আবাসন খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ করা হয়। নাজিব রাজাকের বিরুদ্ধে প্রধান অভিযোগ, তিনি ওই রাষ্ট্রীয় তহবিল থেকে $681 মিলিয়ন নিজের পকেট তুকিয়েছেন। ব্যক্তিগত বিলাসিতার কারণে রাষ্ট্রের এই টাকা খরচ করেছেন তিনি। তহবিল থেকে পাচার হওয়া এসব টাকা দিয়ে সুপার ইয়ট বা প্রমোদাতরি কেনা হয়েছে। এর দাম ছিল $25 কোটি। এছাড়া হলিউডে একটি চলচ্চিত্র নির্মাণে এ অর্থ খরচ করা হয়েছে। ওয়ানএমডিবির অর্থ কেলেঙ্কারিতে ভালোভাবেই জড়িয়েছে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্স। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মালয়েশিয়ার বর্তমান সরকার মামলা করেছে। শুনানির প্রথম দিনে 3 এপ্রিল সকল অভিযোগ অস্বীকার করেছেন নাজিব রাজাক। গোল্ডম্যান স্যাক্সও বলেছে তাদের বিরুদ্ধে করা প্রতারণার মামলাটি তারা লড়বে। তবে গোল্ডম্যান স্যাক্সের দক্ষিণ পূর্ব এশিয়া অপারেশনস এর প্রধান টিম লেসনার ঘুষ ও অর্থ পাচারের ভূমিকা রাখার কথা স্বীকার করেছেন। ওয়ানএমডিবি তহবিলের অর্থ পাচারের বিষয়টি প্রথম নজরে আসে 2015 সালে। ওই বছরে যখন বিভিন্ন ব্যাংক ও বিনিয়োগকারীদের অর্থাৎ বন্ড ক্রেতাদের পাওনা পরিশোধে বিলম্ব হয়, তখনই এ নিয়ে প্রশ্ন ওঠে। এরপর ওয়ানএমডিবি থেকে অর্থ পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রের তদন্ত শুরু হয়। অভিযোগ ওঠে ওই তহবিল থেকে $450 কোটি বেশ কয়েকজনের পকেট গেছে। ওয়ানএমডিবি তহবিল থেকে অর্থ পাচার নিয়ে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর সহ 6টি দেশে তদন্ত চলছে। মার্কিন কৌশলীরা তখন জানান, মালয়েশিয়ার একজন কর্মকর্তা ওয়ানএমডিবি থেকে $681 মিলিয়ন নিয়েছেন বলে তাদের কাছে অভিযোগ রয়েছে। পরে প্রকাশ হয় ওই কর্মকর্তা আসলে নাজিব রাজাক। তবে তিনি তখনও প্রধানমন্ত্রী থাকায় দেশের ভেতর এক তদন্তে তাকে অভিযোগ থেকে মুক্তি দেয়া হয়। 2018 সালের নির্বাচনে নাজিব রাজাকের পরাজয়ের পেছনে ওই দুর্নীতির অভিযোগ প্রধান ভূমিকা রাখে। মালয়েশিয়ার নতুন সরকার এসেই ওয়ানএমডিবি কেলেঙ্কারি নিয়ে তদন্তে নামে। পুলিশ জানায় নাজিব রাজাকের বাড়ি থেকে তারা প্রচুর বিলাসী দ্রব্য এবং নগদ টাকা উদ্ধার করেছে। রাজাককে গ্রেফতার করা হলেও তিনি জামিনে মুক্তি পান। তদন্তের অন্যতম প্রধান টার্গেট মালয়েশিয়ার ব্যবসায়ী রোতায়েক জো, দেশে তিনি চোরো নামে পরিচিতি। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি এবং তার কয়েকজন সহযোগী ওই তহবিল থেকে প্রচুর টাকা সরিয়েছেন। চোরও এখন পলাতক। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক।